গুড মর্নিং বন্ধুরা, লাভলি বংশের আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন সকাল, নতুন ব্রেকফাস্ট, নতুন ভাবে শুরু হচ্ছে। কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, মিষ্টি দিয়ে আজকে দিনটা শুরু করলে সঙ্গে থাকুন, অনেক রকমের চমক পাবে। এই যে মা খাচ্ছে, আমি শুধু কচুরি নিয়েছি, ছোলার ডাল আমার ভালো লাগে না, তাই আমি খাবো না। আমরা বেরিয়ে পড়েছি নারকান্ডা থেকে কল্পার উদ্দেশ্যে, আর এই যে রাস্তাটা বন্ধুরা, রাস্তাটা শুধু একবার একটু দেখুন। মানে যারা যারা কারা কারা গেছেন আমি জানি না, বাট যারা যারা যাননি আমি বলবো একবার অ্যাটলিস্ট পিতিয়ে ঘুরে আসবার জন্য। কারণ এই যে পাহাড়, তার পাশ থেকে এই যে নদী বয়ে যাচ্ছে ব্যাস নদী, মানে এর যে সৌন্দর্য অসাধারণ। আমরা তো সবসময় পাহাড় দেখেছি মানে সবুজে ঘেরা, বরফে ঘেরা, অনেক কিছুই দেখেছি, বাট এই যে পাহাড়ের এই আরেকটা রূপ, এটা যে না দেখবে সে বিশ্বাস করতে পারবে না। আর এই যে রাস্তা দিয়ে আমরা চলেছি, অসাধারণ সৌন্দর্য, অসাধারণ। মানে একদিকে দুদিকেই পাহাড়, মাঝখানে একটা নদী, তার পাশে একটা রাস্তা, রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবং দুদিকের সৌন্দর্য এত সুন্দরভাবে আমরা উপলব্ধি করতে পারছি, মানে কিছু বলার নেই, দারুণ। এই যে দেখতে পাচ্ছ, এই যে ভাঙা যে অংশগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভাঙা নয়, মানে এটা এরকমই পাহাড়ের এক একটা স্ট্রাকচার এইভাবেই তৈরি হয়ে গেছে, যে মানে দেখে মনে হচ্ছে ভাঙা বা কেউ ভেঙেছে, কিন্তু না, একদমই না, ভাঙেও নি, মানে এগুলো এরকমই, মানে বলে বোঝানো যাবে না বন্ধুরা, না দেখলে পরে বলে একদমই বোঝানো যাবে না কি দারুণ তার সৌন্দর্য। এই দেখতে পাচ্ছেন পাশ থেকে যে নদীটা বয়ে চলেছে, অপূর্ব সৌন্দর্য, অপূর্ব, এক কথায় বলা চলে, এটা মানে কি বলবো, বলে না ভয়ঙ্কর সুন্দর, যেটা মানে একদিক থেকে ভয়ও আছে, আবার আরেক দিক থেকে সৌন্দর্যটাকেও আমরা ফেলে দিতে পারি না। আর এই যে একটা রাস্তা মাঝখান থেকে যে আমরা যাব, একটা কেভ মানে গুহা টাইপ মাঝখান থেকে আমরা যাব, আলাদাই ব্যাপার, মানে আলাদাই ব্যাপার। এই যে একটা স্ট্রাকচার, এই গুহার ভিতর থেকে আমরা চলেছি, মাঝখান থেকে রাস্তা, উপরটা কিন্তু পাহাড়, আর মাঝখানটা এইভাবে রাস্তাটা বানানো হয়েছে, পুরো একটা গুহার মতো, অসাধারণ সৌন্দর্য, অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন, রাস্তা চওড়া, দুটো গাড়ি একসাথে যেতে পারবে, ওরকম না যে ভীষণ ভয়ঙ্কর একটা গেলে আরেকটা যেতে পারবে না, যেতে পারবে। আর এই হলো আমাদের ব্যাস নদী, বয়ে চলেছে প্রচণ্ড স্রোতে। এই যে এদিকে স্রোত দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমরা লাঞ্চ করব এই ধাবাটায়। লাঞ্চ তবে সঙ্গে নিয়েই আসা হয়েছে, জাস্ট এখানে বসে আমরা খাবো, কী কী খাচ্ছি সেটাও শেয়ার করবো আপনাদের সাথে, সঙ্গে থাকুন। এই যে আমরা যেখানে লাঞ্চ করতে নেমেছিলাম, এটা হচ্ছে জাস্ট তার পাশের ভিউটা আর কি, যে ধাবাটা আছে তার পাশেই এই ভিউটা, অসাধারণ ভিউ। এরপরে বলতে বলতেই চলে এলো আমাদের সাদা ভাত, তার সাথে উচ্ছে ভাজা, ডাল। রাস্তায় ধাবায় বসে খাবার নিয়ে এসে খাওয়ার মজাটাই আলাদা, গরম গরমই খাবার এনারা পরিবেশন করছিলেন, চলো যাই, আর খেতে তো দারুণ লাগছিল। এই যে মাও খাচ্ছেন, তো ডাল দিয়েই সব ভাতটা প্রায় মেখে ফেলে। তার সাথে ছিল ডাল, তো বললে বুঝো, পটল চিংড়ি, এটা ছিল পটল চিংড়ি, দারুণ খেতে ছিল। এদের সব রান্নাই এত সুন্দর ছিল, মানে না বলার কোনো জায়গা ছিল না, যে না আমরা খাবো না বা ভাল লাগছে না, ভাল লাগার কোনো জায়গাই নেই। আর তারপরে বলতে বলতে চলে এসেছে জাম্বো সাইজের প্রন চিংড়িটা, যে কী অসাধারণ খেতে ছিল বলে বোঝানো যাবে না বন্ধুরা, দারুণ ছিল। বড় বড় দুটো চিংড়ি নিয়ে নিলাম, দারুণ 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 খেতে ছিল, সত্যি দারুণ। এই যে এগুলোকে কি বলে, জাম্বো সাইজ, জাম্বো প্রন, মায়েরও খুব ভালো লেগেছে, খেতে খুব দারুণ ছিল, অসাধারণ ছিল। তারপরে চাটনি,
পাঁপড় দিয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট হলো। এরপরে আমরা আবার কল্পার উদ্দেশ্যে যাব, এটা হচ্ছে মাঝ রাস্তায়, আর তার সাথে ওরা দইও দিয়েছে, হ্যাঁ টক দই রাস্তায়, খুব ভালো খাবার ছিল। এই যে এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল কল্পা কিন্নর ভিলা, ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। এই যে দেখুন হোটেলের সামনে আপেল গাছ, এই যে আপেল গাছ দিয়ে দেখাচ্ছি, এত সুন্দর ফুল, গোলাপ ফুল, গোলাপের কাঁটা। বন্ধুরা ঢুকে গেছি আমরা রুমে, রুমটা দেখুন ভীষণ পছন্দের, এইটা ভিউ, মা ভিউ দেখছে, দেখুন এইটা রুমের ভিউটা দেখুন, দুর্দান্ত রুমের ভিউ, এটা পুরো রুম ভিউ। খুব সুন্দর লাগছে, ম্যাডাম শুয়ে পড়েছেন এসে, খুব টায়ার্ড, সারাদিন গাড়িতে এসে এসে খুব টায়ার্ড হয়ে গেছে। দুর্দান্ত একটা রুম, মা জানলা দিয়ে ঝুলেই যাবে এক্ষুনি বরফ দেখতে, আমি একটু ফ্রিজে বরফ জমিয়ে রাখি, বরং ওনাকে দিয়ে দেবো হোটেলে বলে রাখি। ফ্রিজে দেখা, প্রকৃতির দেখা, বাহ কি সুন্দর বললি না। বেগুন ভাজাটা দেখাও, হাফ খাওয়া হয়ে গেছে বেগুন ভাজা, ডাল আর এটা ভিন্ডি মশলা, তাই তো? তুই বেগুন ভাজা খেয়ে নিয়েছিস? ও আছে আছে, বেগুন ভাজা আছে, আমার শেষ হয়ে গেছে, আমার এই বোটাটুকু বাকি আছে। আমি রুটি, ডাল, চিকেন চলে এসছে, চিকেন বাটার মশালা, সারাদিন টায়ার্ডনেসের পর রাত্রেবেলা এই যে আমরা ডিনার করতে বসে পড়েছি, আমি তো চিকেন খাচ্ছি দেখলেনি, তারপরে ভাই আর মা খাচ্ছে ডিম। ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, আমরা খুব উপভোগ করছি, এরকমই মনে হয় আমাদের ভিডিওগুলো আপনারা উপভোগ করছেন, অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এরকম মজার ভিডিও পেতে হলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ।